হ্যাঁ দর্শক, নেইমার কিন্তু আল হিলালে যোগ দেওয়ার পর থেকে এখানে যে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ সেখানে কিন্তু খেলা আছে, এবং সেখানে কিন্তু নেইমার ভারতে আসতেও পারেন। তো মালয়েশিয়ার কোয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসলে গ্রুপ পর্বে ড্র অনুষ্ঠিত হয়েছিল 24 আগস্ট। তো ড্রয়ে নেইমার জুনিয়রের আল হিলাল পড়েছে ডি গ্রুপে, সেখানে আছে ভারতীয় ক্লাব মুম্বাই সিটিও। মূলত চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে হোম ও অ্যাওয়ে অ্যাওয়েতে, অর্থাৎ মুম্বাই সৌদি আরবে যে খেলবে এবং আল হিলাল একবার ভারতে আসবে আর কি। তো সব কিছু ঠিকঠাক থাকলে নেইমারকে দেখার সুযোগ পাবে আসলে ভারতীয়রা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলো মাঠে গড়াবে 18 সেপ্টেম্বর থেকে, তবে কোন ম্যাচ কখন অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি। ড্রয়ে 40টি দলকে 10টি গ্রুপে ভাগ করা হয়েছে। ডি গ্রুপে আল হিলাল ও মুম্বাই সিটি বাদে আছে ইরানের ক্লাব এবং উজবেকিস্তানের নাভবাহার। তো ভিউয়ার্স, এই যে নেইমার যে ইন্ডিয়ার মাটিতে আসবে এটা আসলে খুবই একটা বড় প্রাপ্তি আমাদের এশিয়ার জন্য, বিশেষ করে এশিয়ান কোনো ক্লাবে আমাদের নেইমার জুনিয়র খেলছে, এটা আসলে এখন আমাদের গর্ব করে বলতে হচ্ছে। কারণ নেইমার কিন্তু ইউরোপ ছেড়েছে এবং নেইমার সহ অনেক প্লেয়ার ইউরোপ ছেড়েছে, কিন্তু এবার নেইমারের বিষয়টা আসলে পুরো অন্যরকম। তো সেক্ষেত্রে কিন্তু নেইমারকে এবার ইন্ডিয়ারা দেখতে পাবে, যেখানে যদি বাংলাদেশ আল হিলাল ক্লাবটাকে আনতে চায় সেখানে কিন্তু বাংলাদেশেও আসতে পারে নেইমার। তো নেইমার আল হিলালের হয়ে কবে মাঠে নামবে এখনও সেটা পুরোপুরিভাবে জানা যায়নি, এবং ধারণা করা হচ্ছে এই মাস শেষে, মানে ব্রাজিলের যে ম্যাচ দুটি আছে সেই ম্যাচ পরের থেকে হতে পারে, ব্রাজিলের ম্যাচ দুটো খেলা শেষ করার পরে হতে পারে নেইমার আল হিলাল হয়ে মাঠে নামবে। তো নেইমার আল হিলাল যদি মাঠে নামে খুব তাড়াতাড়ি ইন্ডিয়া আসার আগে, তাহলে অবশ্যই ইন্ডিয়ার ভক্তরা নেইমারকে দেখতে পাবে।